বর্তমান বাউল বিচার গান মানুষ একটু কম শুনে, আপাতত নাচ গানটাই শুনে বেশি। যাক, পালা দিলেন হাসর এবং কিয়ামত, আমাকে দেওয়া হয়েছে হাসরের ভূমিকা। যিনি আমার সঙ্গে গাবেন শিকা সরকার, তাকে দেওয়া হয়েছে কিয়ামতের ভূমিকা। এখন বিশেষ করে একটা বিষয় বলছে যে দুই জায়গায় গান থাকলে মানুষ একটু নড়াচড়া করে, বলছেন এই কথাটা? এটা বিষয় হইল কি, বর্তমান বাউল বিচার গান মানুষ একটু কম শুনে, আপাতত নাচ গানটাই শুনে বেশি। এটা কেন শুনে, এটা হলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু বিচার গান যারা গায় তারা কিছু কথা হয় কিছু গান হয়। বাবাজিরা আপনারা বিরক্ত হইতেছেন, হাসর এবং কিয়ামত দিয়ে গেলেন, আমি গাইতে হবে হাসর, শিকা সরকার গাবেন কিয়ামতের ভূমিকা। সর্বপ্রথম আমি বলতে চাই, সবাই একদিন হাসরের মাঠে উঠতে হবে, সকলে একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যে কারণে হাসর এর মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে। এই বলে আমার একটি গান আমি আগে করি, এরপর দেখি কি করা যায়। ধন্যবাদ। নিদানের কান্দারি আমার রে, ওরে নিদানের কান্দারি আমার নবী মোহাম্মদ রাসূল, অকুলেরই কুল গো নবী আমার অকুলেরই কুল। সবাই হাসর মাঠে উঠতে হবে, উঠলেই হবে না, 313 জন নবী, 124,000 পয়গাম্বর, বাংলার এই বিশ্বের অগণিত অলিয়া উলিয়া, কারো সেই দিন ক্ষমতা থাকবে না সাফায়ত করার মতো। যিনি সাফায়ত করবেন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে নাফসি নাফসি বলবে সকলে, ইহাবলি উম্মতি শুধু বলবে রাসুলে গোয়া আমার, বলবেন রাসুলে কেমন করে পারি দিব, কেমন করে পার হইব আমি কঠিন ফুল সে রাতের ফুল, অকুলেরই কুল গো নবী অকুলেরই কুল, নিদানের কান্দারি গোয়া আমার মুহাম্মদ রাসূল। একদিন আল্লাহ জমাইবে হাসর, কেউ লইবে নাই মনা ভাই কারো খবর গো কারো খবর,
জমাইবেন হাসর, কেউ লইবে না অমনা ভাই কারো খবর রে কারো খবর, পিপাসায় হইবে কাতর পিপাসায় হইবে কাতর, পড়বে কান্না কাটি রুল অকুলেরি কুলগনবি অকুলেরি কুল, নিদানের গান্ডারি গয় আমার মোহাম্মদ রাসূল। বলছেন যেদিন আল্লাহ জমাইবেন হাসর, কেউ লইবে না অমনা ভাই কারো খবর, পিপাসায় সেদিন সবাই থাকবে কাতর, পড়বে কান্নাকাটির রুল অকুলেরই কুল গো নবী আমার অকুলেরই কুল। হাসর মাঠে সবাই বসে থাকবে, সবাই আনাপসি আনাপসি করবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মায়ের কাছে সন্তান যাবে, যে বলবে মা গো আমি তো তোমার সন্তান, তুমি আমাকে একটু তরাও, তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করো না। মায়ের সেদিন দুজকের গর্জনের ভয়ে বলবে আমার তো এই পৃথিবীতে কোনো বিবাহই হয় নাই। মায়ের সে চিনবে না সন্তান, ভাই চিনবে না ভাই, স্বামী চিনবে না স্ত্রী, সবাই বলবে নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন একমাত্র দুঃখের দরদি উম্মতের কান্নারি সাইয়াদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া হযরতে হুজুরে কুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ আমাদের কান্নারি হবে না। যে কারণে আল্লাহর একটি নাম থাকবে সেদিন, আল্লাহ হবেন যেদিন অহেদুল কাহার, মোহব্বত নাই কারো শোনে বলছে বারে বারে গোয় আল্লাহ বলছে বারে বার, আল্লাহ হবে যেদিন অহেদুল কাহার, মোহব্বত নাই কারো শোনে বলছে বারে বারে গোয় আল্লাহ বলছে বারে বার, উপায় নাই রে সালাম সরকার উপায় নাই রে সালাম সরকার, উপায় নাই রে সালাম সরকার, না পাইলে নবীর চরণ ধুল বাড়া অকুলেরি কুল গো নবী অকুলেরি কুল, নিদানের কান্ডারি আমার নিদানের কান্ডারি আমার নবী মোহাম্মদ রাসূল, অকুলেরি কুল গো নবী অকুলেরি কুল, অকুলেরি কুল গো নবী আমার অকুলেরি কুল।